মানে আমাদের একটা মানে জার দিয়ে গেছে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার 137 ব্যাটালিয়ন চক গোপাল BSF ক্যাম্প থেকে সে জারটি আমরা রিসিভ করে নিলাম, রিসিজ করে নিয়েছি। এটা কতগুলো কি আছে এর মধ্যে? এটা তো বলেছে ওরা সাপের বিষ আছে, এটা তো ল্যাবে সেটা সঠিকভাবে বলতে পারবে ওরা। কতগুলো ওজন আছে? ওজন আছে 2 কেজি 140 গ্রাম। দাম কত? 17 কোটি। হ্যাঁ, 17 কোটি ওনারা তো লিখেছে আমাদের পেপারে, লিখে ওরা দিয়েছে 17 কোটি। সেটা তো আনুমানিক এরকম 17 কোটি দাম না, অ্যাকচুয়ালি এটা মানে সাপের বিষ আছে কি না সেটাও তো বলতে পারছি না আমরা। এখন এটা কী করা হবে? এটা আমরা কোর্টে সাবমিট করবো। এবং টেস্টিংয়ের জন্য কি পাঠানো হবে? টেস্টিংয়ের জন্য সেটা ওই কোর্ট থেকে আমাদেরকে বলবে, তারপর ওটা পাঠানো হবে। মানে এটা কি বাংলাদেশে পাচার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? ওনারা তো বলছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসছিল। বিশেষ তো তাই আমাদেরকে বললেন যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসছিল। কি প্রয়োজন এটা, এটাতে কি হয় অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি এটাতে কি হয় তাও বলতে পারছি না। এটা অনেকে অনেক রকম মন্তব্য করেছে, কেউ বলছে এটা ক্যান্সারের ওষুধ হয় এইসব বলছে, আদৌ কি ওটা সাপের বিষ সেটাও তো বলতে পারছি না। আপনার নামটা বলবেন? আমার নাম নিখিল খেত্রী, আমি বালুঘাটের ডিপুটি রেঞ্জার। বলো সেটা। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।